ডাব্লিউবিপি অ্যাসপিরেন্টস যারা যে যা এক্সামিনেশন মানে ফর্ম ফিল আপ করেছো বা পরবর্তীকালের এক্সামিনেশন তোমরা দেবে, প্রিলি হোক বা মেইন হোক, তোমরা কিন্তু সমস্ত পরীক্ষার প্রিপারেশন এখন থেকে কিন্তু করতে শুরু করো। তার কারণ অন্যান্য বোর্ডের কি থাকে, একটা টেন্টেটিভ ডেট থাকে যে এই মাসে বা এই তারিখের মধ্যে পরীক্ষা হতে পারে, কিন্তু পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের কিন্তু সেই রকম কোনো কিছু থাকে না। অর্থাৎ পরীক্ষার 15 দিন আগে অ্যাডমিট কার্ডে নোটিফিকেশন দিয়ে দেয়। হয়তো অনেকে এটা ভাবতেই পারেনি যে সুপারভাইজার টেকনিক্যালের আগে পরীক্ষা হবে, অনেকে ভেবেছিল যে ইসআইয়ের হয়তো আগে পরীক্ষা হতে পারে, কিন্তু দেখো যে অবিশ্বাস্য ভাবে আজকে নোটিশটা দিয়ে দিয়ে পাবলিশ হয়েছে যে দ্য ডেট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়্যারলেস সুপারভাইজার টেকনিক্যাল গ্রেড টু ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন 2020 হ্যাভ বিন শিডিউল্ড 31 অক্টোবর 2021 সানডে। তো 31 অক্টোবর রবিবার তোমাদের 12টা থেকে 2টো পর্যন্ত পরীক্ষা হবে প্রিলিমিনারি ওয়্যারলেস সুপারভাইজার টেকনিক্যাল গ্রেড টু। দ্য অ্যাডমিট কার্ড উইল বি অ্যাভেলেবেল টু দ্য ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তোমরা জানো যে এই ওয়েবসাইটে পাওয়া যাবে আগামীকাল থেকে 9 তারিখ থেকে তোমাদের পাওয়া যাবে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার ও ডেট অফ বার্থ দিয়ে। অল ইফোর্টস উইল বি মেড টু ডেলিভার SMS অ্যালার্ট টু দ্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার অফ ক্যান্ডিডেটস, হাউএভার দ্য বোর্ড উইল নট বি রেসপন্সিবল ফর দ্য নন ডেলিভারি। সবাইকে SMS করে যে মোবাইল নাম্বারটা তোমরা দিয়েছিলে সেম তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এইসব ডিটেলস গুলো এগুলো বলছি না, তোমরা সবাই জানো কি ব্যাপার না ব্যাপার যেগুলো থাকে। তো এটা থেকে এক্সপেক্ট করা যায় যে ওয়্যারলেস অপারেটর, আমি আজকে ওয়্যারলেস অপারেটর নিয়ে কথা বলবো, যে ওয়্যারলেস অপারেটর তোমরা নভেম্বরের শেষের দিকে এন্ড অফ নভেম্বর এক্সপেক্ট করতে পারো, এবং সেই সাথে WBPSI ডিসেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের মাঝামাঝি পরীক্ষা এক্সপেক্ট করতে পারো। তো এখন থেকে সেইভাবে প্রিপারেশন শুরু করে দাও। তো দেখো যে ওয়্যারলেস অপারেটর তোমাদের জন্য মনে করিয়ে দিই বা তোমাদেরকে বলবো, যারা ওয়্যারলেস অপারেটরের ফর্ম ফিল আপ করেছো, তোমরা হাতে মাত্র আর 1 মাস কি ম্যাক্সিমাম 1.5 মাস বা 40 দিন মতো কি 45 দিন মতো তোমরা কিন্তু হাতে আর টাইম পাচ্ছ, মোটামুটি হয়তো ম্যাক্সিমাম 45 ডেজ পাবে। তো এই কয়েকদিনে তোমরা কিভাবে পড়াশোনা করবে বা কি কি পড়তে হবে সেই ব্যাপারে একটু দেখে নাও। যে ওয়্যারলেস অপারেটর ক্ষেত্রে জানো যে সিট আছে 1126 125 আছে মহিলাদের, তো মোটামুটি ভালোই সিট আছে। আর এই জায়গাতে তুলনামূলক কম্পিটিশনটা একটু কম হবে বলতে পারো, মানে কনস্টেবল বা অন্যান্য পরীক্ষার তুলনায় কম হবে, কারণ এখানে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরা আছে। এবার কি হয় যে অনেক ক্ষেত্রে অনেক হাইট ওয়েট এর ব্যাপার যেখানে আছে বা মাঠের ব্যাপার যেখানে আছে সেই জায়গাতে কিন্তু তুলনামূলক কম্পিটিশন একটু কম হবে। এইসব ব্যাপার যেগুলো আছে এগুলো অনেকবার কনস্টেবল আলোচনা করা হয়েছে, তোমরা দেখে নিয়ে যে 160 সেমি 170 সেমি ছেলেদের ক্ষেত্রে 160 সেমি ব্যাপারগুলো আছে, এগুলো একটু দেখে নেবে। ওয়েটের ক্ষেত্রে এইগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো ছাড় হবে না, এটা কিন্তু মনে রাখবে যে হাইট বা ওয়েটের ক্ষেত্রে সায়েন্সেরই হোক ওয়্যারলেস অপারেটারই হোক বা কনস্টেবল যাই হবে হোক না কেন, এই হাইট ওয়েট এবং ফিজিক্যাল যে ফিটনেস বা রানের ব্যাপারে কোনো কিন্তু এখানে কনসিডার করা হবে না। তো এইটা কিন্তু মেনটেন করতেই হবে, খুব ভালোভাবে তোমাদেরকে সবাইকেই কোয়ালিফাই করতে হবে। এবার দেখো প্রিলিমিনারি পরীক্ষাতে যেটা আছে যে 40 নম্বরের জিকে আর ম্যাথামেটিক্স যে 20 মার্কসের, এভরিডে ফিজিক্যাল সায়েন্স থেকে আছে 20 মার্কসের, আর লজিক্যাল অ্যান্ড অ্যানালাইটিক্যাল রিজনিং আছে 20 মার্কসের। তো কিভাবে প্রিপারেশন নেব, তো দেখো সিংহভাগ যেটা সিলেবাস অর্থাৎ জিকে প্লাস রিজনিং এইটা মিলে 40-20-60। এবার দেখো যে এই 60 নম্বর তুমি যে পরীক্ষা দিতে যাও না, এই 60 নম্বরের মধ্যে তোমার জিকে বা রিজনিং এটা তোমার কনস্টেবলেও আছে, এসআই ক্ষেত্রেও আছে, ওয়্যারলেস অপারেটরেও আছে, বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামিনেশন দিলেও কিন্তু জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার এই লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল রিজনিং এটা হচ্ছে মাস্ট, এটা থাকবে। তাই সেই জন্য তোমরা যারা WBPSI এবং ওয়্যারলেস অপারেটর দুটোকে কম্বাইন করে এগিয়ে চলার চেষ্টা করছো, মানে দুটোই ভাবছো যে প্রিপারেশন চালিয়ে যাবে, আমি বলবো অবশ্যই তোমরা কন্টিনিউ করতে পারো। তাহলে সেই ক্ষেত্রে কি করবে, জিকে আর রিজনিং এই দুটোতে বেশি করে জোর দাও। এখন ম্যাথ বা ফিজিক্স এইটাতে খুব একটা বেশি জোর দেওয়া দরকার নেই, মোটামুটি তুমি অন্যান্য জিকে পোর্শনের মধ্যেও তো ফিজিক্স টিজিক্স যেগুলো পড়ছো ওখানেও তো কিছুটা হেল্প হয়ে যাবে। বলবো এখান থেকে মোটামুটি এইগুলোকে বেশি জোর দাও আর মাঝে মধ্যে এগুলোকে প্র্যাকটিস করো। তাহলে জিকে আর রিজনিং পার্টটা থেকে তুমি যদি ভালো নাম্বার তুলে নিতে পারো তাহলে ম্যাথ ফিজিক্স ওটা ভালো করে না করলেও হবে অতটা। তারপর তুমি দেখো যদি প্রিলি পাস করে যায় PMD PET ক্লিয়ার হয়ে যায় তখন মিনের জন্য ভালো করে ফিজিক্স নটটাকে খাটবে।
তাহলে তোমার এসআই এবং ওয়্যারলেস দুটোকেই একসাথে কভার করা যাবে। দেখো প্রিলিমিনারি সিলেবাসে তোমার ফিজিক্স আছে, ফিজিক্সের মধ্যে 1D মোশন, 2D মোশন, অর্থাৎ সরণ, ত্বরণ, বেগ, নিউটনের প্রথম সূত্র, গতিসূত্র, যে সমস্ত গুলো আছে ওইগুলোই, রিলেটিভ মোশন, তারপরে ইউনিফর্ম সার্কুলার মোশন। ইউনিফর্ম সার্কুলার মোশনের মধ্যে এখানে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, তারপর তোমার মোমেন্ট অফ ফোর্স আছে, তারপরে হচ্ছে কাপেল আছে, মানে দ্বন্দ্ব বা যেগুলোকে বলা হয়, তারপরে মোমেন্ট অফ এনার্সিয়া আছে, এইগুলো তোমার অনেকগুলোই পড়ে যায় ইউনিফর্ম সার্কুলার মোশনের মধ্যে। নিউটন থার্ড ল, এটা নিউটন থার্ড ল না, সরি, এটা নিউটন থ্রি ল, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় গতি সূত্রগুলো আছে সব। কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি, গতিশক্তি, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, তাহলে কনজারভেশন অফ টোটাল এনার্জি, ইম্পালস, মোমেন্টাম, মানে ভরবেগ, কৌণিক ভরবেগ, সিম্পল হারমোনিক মোশন, মানে সরল দোলগতি, পেন্ডুলাম, এই সমস্ত গুলো ফার্স্ট চ্যাপ্টারে আছে। এবার দেখো এই সমস্ত জিনিসগুলো শুধু যে ওয়্যারলেস এ কাজে লাগবে তা নয়, এখান থেকে কিন্তু কোশ্চেন তোমাদের এশিয়ার ক্ষেত্রেও কিন্তু হতে পারে। তারপরে ওসিলেশন অ্যান্ড ওয়েভ, ওসিলেশন অ্যান্ড ওয়েভ, এখানে সিম্পল হারমোনিক মোশন, তারপরে তোমার ভাইব্রেশন, অসিলেশন, এইগুলোর পুরো মানে ডিটেলস এ বিস্তারিত করা আছে। সিম্পল পেন্ডুলাম ডেরিভেশন এক্সপ্রেশন, এখান থেকে ম্যাথ আসতে পারে, বিভিন্ন রকম তরঙ্গ ওয়েভ, অর্থাৎ লংগিটিউডিনাল, ট্রান্সভার্স ওয়েভ, স্পিড অফ ওয়েভ, এই সমস্ত কোশ্চেন গুলো থেকেও কিন্তু তোমাদের এসআই কিন্তু কোশ্চেন আসতে পারে। বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস যেগুলো আছে তোমার গামা রশ্মি, এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি, ওইগুলোর কিন্তু ক্যারেক্টারিস্টিক, ওইগুলোর কিন্তু প্রপার্টিস বা কোন কাজে ব্যবহৃত হয় ওইগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। তারপর দেখো যে কারেন্ট ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটিও তাই যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আসতে পারে। তো এইগুলো তোমাকে ভালো করে এগুলো যদি করে নাও তাহলে তোমার ওয়্যারলেস ও হয়ে যাচ্ছে, প্লাস অন্যান্য এক্সামিনেশন হয়ে যাচ্ছে। তারপরে যে কম্পিউটার দেখলে আছে, যে বেসিক নলেজ ইন কম্পিউটারের উপর আছে, তারপরে অপারেটিং কম্পিউটার ইউজিং জিইউআই বেসড অপারেটিং সিস্টেম, আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ড প্রসেসিং, তারপর যে স্প্রেড শিট, কমিউনিকেশন ইউজিং ইন্টারনেট, নেক্সট আছে দেখা যায় প্রেজেন্টেশন ইউজিং পাওয়ার পয়েন্ট, এইগুলো আছে কম্পিউটারের সিলেবাসের মধ্যে। ম্যাথামেটিক্স আছে দেখো যে ইরেশনাল নাম্বার, অর্থাৎ তোমার বাস্তব সংখ্যা, মানে অমূলদ সংখ্যা, সরি, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তারপর তোমার অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এপি, জিপি, জিপি নেই এখন, এপি আছে, কোয়াড্রেটিক, দ্বিঘাত সমীকরণ, লগারিদম, লস অফ ইন্ডিসেস, ত্রিকোণমিতির ক্ষেত্রে আছে দেখো সংযুক্ত কোণ সমূহ, যৌগিক কোণ, তারপর হচ্ছে মাল্টিপল অ্যাঙ্গেল, মানে হচ্ছে গুণিতক কোণ, তারপরে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ সার্কেলস, ক্যালকুলাস আছে, লিমিট, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এইটা হচ্ছে তোমার ম্যাথ আর ফিজিক্স এর গেল। আর জিকের কোনো ইয়ে নেই, জিকের কোনো ধরাবাধা নিয়ম নেই, কোথা থেকে কি আসবে এটা কেউ বলতে পারে না। তো দেখো যে তোমাদের ওয়্যারলেস অপারেটরের জন্য, ওয়্যারলেস অপারেটর তোমার সুপারভাইজার নাই, ওয়্যারলেস অপারেটরের জন্য তোমাদের পেড ব্যাচ করানো হয় অনলাইনে, তোমাদের গুগল মিটে লাইভ ক্লাস হয়, পরীক্ষা প্রস্তুতির মাধ্যমে তোমরা অনলাইনে যদি কোর্স নিতে চাও তো তোমাদের গুগল মিটে লাইভ ক্লাস করানো হয়, এবং তারপরে সেটা রেকর্ডিং, পিডিএফ ওটা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দেওয়া হয়। তোমরা যদি লাইভ ক্লাস অ্যাটেন্ড নাও করতে পারো তো পরবর্তীকালে দেখার সুযোগ থাকবে, বা অ্যাটেন্ড করলে পরবর্তীকালে দেখতে পারবে। তো তোমরা যদি চাও তাহলে ওয়্যারলেস এর জন্য অ্যাডমিশন নিতে পারো। এই মাস থেকে তোমাদের নতুন ব্যাচ স্টার্ট হলো, কয়েকটা মাত্র ক্লাস হয়েছে, 3-4টে ক্লাস হয়েছে, তো সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারো। যদি তোমরা ওয়যারলেস এর কোর্স নিতে চাও তাহলে 7797427474 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, সেখানে ডিটেলসটা বলে দেওয়া হবে। এবং সেই সাথে এমনি তোমাদের প্রতিদিন এখন ওয়্যারলেস অপারেটরের জন্য মিক্স কোশ্চেন প্র্যাকটিস সেট, মানে ফিজিক্স, ম্যাথ, রিজনিং, এই সমস্ত কিছু মিলিয়ে, জিকে মিলিয়ে প্রতিদিন তোমাদেরকে ভিডিও দেওয়া হবে, তাই ইউটিউব তোমরা ফলো করতে থাকো, সেখান থেকে তোমরা অনেকটা হেল্প পেয়ে যাবে। তো সবশেষে এটুকুই বলবো যে হাতে মাত্র আর তোমরা 40-45 দিন হয়তো টাইম পাচ্ছ ওয়্যারলেস অপারেটরের জন্য, এইটুকু ভেবে তোমরা এগিয়ে চলো।